সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য লালবাগ কেল্লা, ঢাকা। আর যথারীতি সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা, ফ্ল্যাংবার্ড চ্যানেলের পক্ষ থেকে। লালবাগ কেল্লার প্রবেশ মূল্য দেশি পর্যটকদের জন্য 20 টাকা, সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য 100 টাকা, আর বিদেশি পর্যটকদের জন্য 200 টাকা। মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য মাত্র 5 টাকা। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার বিশেষ ব্যবস্থা আছে। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার টিকিটের মূল্য যথারীতি দেশি পর্যটকদের জন্য 20 টাকা, সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য 100 টাকা এবং অন্যান্য দেশের পর্যটকদের জন্য মাত্র 200 টাকা। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার টিকিট বিক্রির সময় সন্ধ্যা 6:15, আর শো শুরু হয় সন্ধ্যা 6:30। সাপ্তাহিক ছুটি, রবিবার, সরকারি ছুটি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এই শো প্রদর্শনী বন্ধ থাকে। লালবাগের কেল্লাতে শুটিং ব্যতীত সাধারণ দর্শনার্থীগণ কোনো ধরনের ভিডিও ক্যামেরা, ক্যামেরার লেন্স, ট্রাইপড এবং বড় ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না। তবে শুটিং করতে হলে কর্তৃপক্ষের পূর্ব অনুমতি নিতে হবে। লালবাগ কেল্লা বা কিলা আওরঙ্গবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবাদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। তার উত্তরসূরি মুঘল সুবাদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি। এই লালবাগের কেল্লা ঘুরতে এসে আপনি যা যা দেখতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে কেন্দ্রস্থলের দরবার হল ও হাম্মামখানা, পরী বিবির সমাধি এবং উত্তর পশ্চিমাংশে শাহী মসজিদ। 3 গম্বুজওয়ালা দুর্গ মসজিদ বা শাহী মসজিদ। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন এই মসজিদ নির্মাণ করেছিলেন 1678 থেকে 1679 খ্রিস্টাব্দে। আয়তকারে নির্মিত 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। আজম শাহ দিল্লি চলে যাওয়ার আগেই তিনি এই মসজিদটি তৈরি করে গিয়েছিলেন। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি যে কারো দৃষ্টি কাড়তে সক্ষম। বর্তমানেও মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। ঢাকায় এত পুরানো মসজিদ খুব কমই আছে। লালবাগ কেল্লার 3টি স্থাপনার মধ্যে অন্যতম হচ্ছে পরী বিবির সমাধি। এখানে পরী বিবি সমাহিত আছেন। শায়েস্তা খাঁ তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার 3টি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত মাত্র 1টি দরজা। এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরী বিবির সমাধি। আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি হচ্ছে পরী বিবির সমাধির ছবি। পরী বিবি, যার অন্য নাম ছিল ইরান দুগ্ধ রহমত বানু, যিনি ছিলেন বাংলার মুঘল শায়েস্তা খাঁর কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজমের সাথে 1668 সালের 3 মে পরী বিবির বিয়ে হয়। 1684 সালে পরী বিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরী বিবির মাজার নির্মিত হয়। পরী বিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ, মার্বেল পাথর, কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে। মাঝের একটি কক্ষ ঘিরে পরী বিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে আছে 8টি ঘর।
স্থাপনাটির স্বাদ করবিল পদ্ধতিতে কোষ্ঠী পাথরে তৈরি এবং চারকোণের চারটি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরেই এই গম্বুজটি একসময় স্বর্ণখচিত ছিল। পরবর্তীতে পিতলের বা তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। স্থাপনাটির অভ্যন্তর ভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত। 20.2 মিটার বর্গাকৃতির এই সমাধিটি 1688 খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আওরঙ্গবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। লালবাগ কিল্লাতে এখানে ওখানে বেশ কয়েকটি ফোয়ারার দেখা মিলবে, যা শুধুমাত্র কোনো বিশেষ দিনে চালু থাকে, যেমন ঈদ। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী লালবাগের কেল্লা বা লালবাগ ফোর্টে। এটা হচ্ছে একটা ঐতিহাসিক স্থান। এই স্থানটির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের অতীত ঐতিহ্য এবং বাংলাদেশ যখন মোগল শাসন দ্বারা পরিচালিত হতো তখনকার স্মৃতি বিজড়িত স্থান। এই স্থানটি এমন একটা দর্শনীয় স্থান যেখানে আসলে ছবি তুললে অনেকে মনে করেন যেটা হয়তো তাজমহল। তো মূলত এটা হচ্ছে পরি বিবির সমাধিস্থল এবং তার সমাধিস্থলকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই লালবাগের কেল্লা দর্শনীয় স্থানটি। লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি হচ্ছে সপ্তাহের প্রতি রবিবার পূর্ণ দিবস সাপ্তাহিক ছুটি এবং সোমবার অর্ধ দিবসের জন্যে লালবাগের কেল্লা বন্ধ থাকে। এছাড়াও সকল বিশেষ সরকারি ছুটির দিনেও লালবাগ কেল্লা বন্ধ থাকে। কাল ও মাস ভেদে লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি পরিবর্তিত হয়। যেমন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস গ্রীষ্মকাল, এ সময় সাপ্তাহিক বন্ধ থাকে প্রতি রবিবার। সোমবার দুপুর 2:30 থেকে সন্ধ্যা 6 পর্যন্ত বন্ধ থাকে। শুক্রবার সকাল 10 থেকে সন্ধ্যা 6 পর্যন্ত খোলা থাকে, তবে দুপুর 12:30 থেকে 2 পর্যন্ত বিরতি থাকে। সপ্তাহের বাকি দিনগুলো সকাল 10 থেকে সন্ধ্যা 6 পর্যন্ত এই লালবাগের কেল্লা খোলা থাকে, তবে দুপুর 1 থেকে 1:30 পর্যন্ত বিরতি থাকে। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত শীতকাল, এ সময়ে সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার। সোমবার দুপুর 1:30 থেকে বিকেল 5 পর্যন্ত বন্ধ থাকে। শুক্রবার সকালে 9 থেকে বিকাল 5 পর্যন্ত এবং মাঝে দুপুর 12:30 থেকে 2 পর্যন্ত বিরতি থাকে। সপ্তাহের বাকি দিনগুলো সকাল 9 থেকে বিকেল 5 পর্যন্ত এবং মাঝে দুপুর 1 থেকে 1:30 পর্যন্ত বিরতি থাকে। কেল্লাতে সুড়ঙ্গ পথও আছে। লোকমুখে শোনা যায় যে আগে নাকি সুড়ঙ্গ পথগুলোতে যাওয়া যেত, তবে এখন সেগুলো বন্ধ। 1684 সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা
ইরান দুগ্ধ রহমত বানুর বা পুরি বিবির মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপায়া মনে করেন এবং ১৬৮৪ খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পুরি বিবির সমাধি। এবারে আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে আমার ভাইয়ের ছেলে রিজন। রিজন এবার এসএসসি পরীক্ষা কমপ্লিট করার পরে আমার এখানে আসছে ঢাকাতে, তাকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি আর কি। তো যেহেতু এখন চারিদিকে করোনা ভাইরাসের আতঙ্ক, সবার মনেই ভয়, তারপরও আমরা এর মধ্যেই আর কি ছুটছি, কারণ এত চিন্তা করে তো আর লাইফ চলবে না, জীবনে যা হবার তা হবেই। তা আমরা আজকে এখানে আসছি, লালবাগের কেল্লাটা ঘুরে দেখব, তারপর যদি সুযোগ থাকে আরও কিছু দর্শনীয় স্থান ঢাকা শহরের তাকে ঘুরিয়ে দেখাবো। তো আপনি যদি কখনও লালবাগের কেল্লা ঘুরতে আসেন, আসলে এখানে শেখার অনেক কিছু আছে, বিশেষ করে ছোটো বাচ্চাদের, শিশুদের, ছেলেমেয়েদেরকে নিয়ে আসবেন, তাদের ইতিহাস ঐতিহ্য শেখানোর জন্য এই জায়গাটা ভালো। কারণ এটা একটা ঐতিহাসিক স্থান, দর্শনীয় স্থান এবং এটা একটা অতীতের স্মৃতি বিজড়িত স্থান, ফলে আপনারা এখানে সপরিবারে আসতে পারেন। জায়গাটাও ভালো আর ঢাকার প্রাণকেন্দ্রেই, পুরান ঢাকায়, এবং এখানে জনপ্রতি প্রবেশ মূল্য হচ্ছে মাত্র ২০ টাকা, ফলে আপনারা অনায়াসে এখানে এসে ঘুরে যেতে পারবেন। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবাদার থাকাকালীন সময়ে ১৬৭৮ সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় ১৫ মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লিতে ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবাদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবাদার হিসাবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। এই লালবাগ কিল্লার ভিতরেই দেখতে পাবেন বিশাল আকৃতির একটা দিঘি, কিন্তু আমি যতবারই এখানে এসেছি দিঘিতে কখনোই পানি দেখিনি। লালবাগ কেল্লায় আসতে হলে গুলিস্তানের গুলাব শাহের মাজার থেকে টেম্পো বা রিক্সা নিয়ে আসতে পারবেন এখানে। তাছাড়া শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে থেকে লালবাগ কেল্লা পরিদর্শনের জন্য বিশেষ বাস সার্ভিস রয়েছে। তাছাড়া ঢাকার নিউ মার্কেট, গুলিস্তান এবং শাহবাগ থেকে রিক্সা ভাড়া নিয়েও এখানে আসা যায়। আর আমরা এসেছি ঢাকার শাহবাগ থেকে রিক্সা নিয়ে, ভাড়া পড়েছে ৬০ টাকা। কেন্দ্রস্থলের দরবার হল ও হাম্মামখানা। লালবাগ কেল্লায় সর্বসাধারণের দেখার জন্য একটি জাদুঘর রয়েছে। এই জাদুঘর দেখার জন্য আলাদা কোনো টিকিটের প্রয়োজন নেই, যা পূর্বে নবাব শায়েস্তা খাঁয়ের বাসভবন ছিল আর এখান থেকেই তিনি সব কিছু নিয়ন্ত্রণ করতেন। জাদুঘরটিতে দেখার মতো অনেক কিছুই রয়েছে। মুঘল আমলে বিভিন্ন হাতে আঁকা ছবির দেখা মিলবে এখানে, যেগুলো দেখলে যে কেউ মুগ্ধ না হয়ে পারবে না। শায়েস্তা খাঁয়ের ব্যবহার্য নানান জিনিসপত্র সযত্নে রয়েছে। তাছাড়া তৎকালীন সময়ে বিভিন্ন যুদ্ধাস্ত্র, পোশাক, সে সময়কার প্রচলিত মুদ্রা ইত্যাদিও এখানে দেখতে পাওয়া যায়।
শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি তার জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটি ছিল প্রধান কারণ। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি ঢাকার লালবাগ কেল্লা থেকে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন, আর ফ্লাইং বার্ড চ্যানেলের সাথে থাকার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।